আসসালামু আলাইকুম। সম্প্রতি সিম্ফনি তাদের বাজেট ফ্রেন্ডলি আরেকটি ফোন লঞ্চ করে দিয়েছে, সেটা হলো সিম্ফনি Z40। আর আমার হাতের ফোনটি হচ্ছে 3/32 GB র্যাম রম ভ্যারিয়েন্টের ফোন, আর এই ফোনটির প্রাইস 10,490 টাকা। শুধু প্রাইস না, এই ফোনটিতে নতুন অনেক কিছুই থাকছে, যেমন থাকছে এই ফোনটিতে 5-inch ডিসপ্লে, USB টাইপ সি পোর্ট এবং থাকছে মিডিয়াটেক হেলিও G35 চিপসেট। সো বাজেট ফোনে অসাধারণ কিছু ফিচার নিয়ে রাইট নাও বাংলাদেশে মার্কেটে খুবই একটা হাইপ ক্রিয়েট করতে পারছে সিম্ফনি। ভিডিও দেখতে দেখতে দেখে ফেলুন সাবস্ক্রাইব লেখাটি লাল হয়ে আছে কিনা, যদি লাল হয়ে থাকে তাহলে অবশ্যই সাদা করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাঁচিয়ে দিতে পারেন পরবর্তীতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চের একটি HD প্লাস IPS 2.5D কার্ভড 5-inch ডিসপ্লে এবং এর ডিসপ্লেটির PPI 268। বাজেট ফোনে সিম্ফনি তাদের প্রথমবারের মতো 5-inch ডিসপ্লে ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, এটা বেশ দারুণ ব্যাপার এবং বাজেট ফোনে খুব একটা এই ধরনের সেটআপ দেখাও যায় না। তবে এই ফোনটির চতুর্দিকে থাকা চিন এবং বেজেলের পরিমাণটা আমার কাছে কিছুটা তুলনামূলক বেশি মনে হয়েছে, আর একটু ন্যারো করতে পারলে অবশ্যই দেখতেও এটা বেশ দারুণ মনে হতো, তবে এইরকম বড় ডিসপ্লেতে খুব একটা সমস্যা হওয়ার কথাই না। আর 5-inch ক্যামেরার সাইজটা অনেকটাই ছোট করা যেত, কিছুটা তুলনামূলক আমার কাছে বেশি মনে হয়েছে এবং সাইজটা ছোট করলে বেশ ভালোই হতো। মনে রাখতে হবে এটা একটি বাজেট ফোন, সিম্ফনিকে খুব একটা কমপ্লেন করার জায়গাও থাকলো না। ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ও স্যাচুরেশনও বেশ ভালো এবং কোনো প্রকার নেগেটিভ ইস্যু আমি এই ডিসপ্লেটিতে দেখিনি এবং ডিসপ্লেটির এক্সপিরিয়েন্সও বেশ ভালো পেয়েছি। টাচ লেটেন্সিজনিত কোনো ইস্যু এই ডিসপ্লেটিতে ছিল না, ডিসপ্লে এক কথায় বলা যায় অসাধারণ ডিসপ্লে। এবার আলোচনা করা যাক এই ফোনটির ডিজাইনকে নিয়ে। এই ফোনটির ডিজাইন বেশ দারুণ এবং অ্যাট্রাকটিভ, তবে খুব একটা ইমপ্রেসিভ না, কারণ এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড। তবে প্লাস্টিক বিল্ডের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হলো, তারপরেও সবসময় সাজেস্ট থাকলো আপনি ব্যাক কেস ব্যবহার করে নেবেন। ব্যাক পার্টে থাকছে টেক্সচার, যার কারণে ফোনটি একহাতে অপারেট করা বা একহাতে ইউজ করতেও ভালো হ্যান্ড গ্রিপ পাওয়া যায় এবং ফোনটির থিকনেস 8.9 mm এবং ফোনটির ওজন 194 গ্রামের মতো। ফোনটি 3টি কালারে অ্যাভেলেবল পাবেন, ডাজলিং ব্লু এবং ডিলাইট গ্রিন, আরও থাকছে জলি ব্লু। এবার এই ফোনটির আউটসাইড নিয়ে কথা বলা যাক। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যাতে ইন্ডিকেটরভাবে কিছুটা খাস খাস ব্যবহার করা হয়েছে, যাতে করে খুব সহজে আপনি চিনতে পারেন এটা পাওয়ার বাটন এবং এখানে খুব সহজে হাতটা যে থাকতে পারে। এবং থাকছে তারই উপরে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। বাম পাশে ব্যবহার করা হয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট কি। তারই উপরে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে দুটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে। তবে আমার কাছে কিছুটা বিরক্তিকর লেগেছে এই গুগল অ্যাসিস্ট্যান্ট কি এর পজিশনিংটা। তারা অবশ্যই এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট কিটা কিছুটা উপরে ব্যবহার করতে পারতো, অর্থাৎ ফোনটির ডেডিকেটেড সিম কার্ড স্লটের উপরে, তাহলে এটার একটা রিসেবল পজিশনটাও খুঁজে পাওয়া যেত। আর ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে USB টাইপ সি পোর্ট, ইয়ারফোন জ্যাক ও থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এই ফোনটিতে থাকছে না। নাও লেটস টক অ্যাবাউট এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ব্যাকে থাকা মেইন ক্যামেরাটি হচ্ছে 13 MP ক্যামেরা, যার অ্যাপারচার f1.9, আরেকটি থাকছে 5 MP আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে f2.2 এবং থাকছে 2 MP একটি ডেপথ সেন্সর ক্যামেরা। সারপ্রাইজিংলি ফ্রন্টে থাকছে একটি 13 MP ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ক্যামেরাতে মোড হিসেবে আছে AI, স্লোমো এবং নাইট মোডের মতো অপশন। যাই হোক, মেইন ক্যামেরাতে ফটোর ডিটেলস খুব ভালো ছিল যদি জুম করে না দেখতে যান, এবং শার্পনেসও ভালোই বলা যায় যদি সাবজেক্টের কোনো কাছাকাছি কোনো বস্তুকে তোলেন আর কি। মেইন ক্যামেরার অটো ফোকাস এবং শাটার স্পিড ছিল বেশ ফাস্ট এবং ছবিগুলো অনেকটাই কন্ট্রাস্টি এবং স্যাচুরেটেড, ছবিগুলো দেখতেও বেশ ভালোই লাগে। পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন খুব ভালো পেয়েছি ব্যাক ক্যামেরাতে এবং ফ্রন্ট ক্যামেরাতে। পোর্ট্রেট মোড বেশ ভালো এবং এখানে ব্লারটা কমানো এবং বাড়ানোর অপশন থাকছে। বাই ডিফল্ট 13 MP থেকে পোর্ট্রেট মোডে ক্যাপচার করার পরে সেটা 8 MP হয়ে যায়, তারপরেও ডিটেল আমি মোটামুটি ঠিকই বল। আরও থাকছে বোনাস হিসেবে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, সেটা হচ্ছে 5 MP, কিন্তু ফিল্ড অফ ভিউ আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ভালো ব্যাপার এই যে আলট্রা ওয়াইড ক্যামেরাতেও জুম করা যায় ভিডিও এবং ফটো উভয় সেকশনেই, এবং ডিটেলও আমি মোটামুটি ঠিক বলবো ডে লাইটে, তবে লো লাইটে এটা আসলে অযোগ্য ক্যামেরা হিসেবে কাজ করবে। এবং সামনে থাকা ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 13 MP, যার কারণে এখানে খুব শার্প ইমেজ পাওয়া যাচ্ছিল এবং এখানে খুব ডিটেলও পাওয়া যাচ্ছিল, এবং ফ্রন্ট ক্যামেরাটাও কালারফুল ছবি দিতে সক্ষম হয়, তবে কালার ব্যালেন্সটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে বেশ ভালো ডিটেল পাওয়া যায়, ফ্রন্ট ক্যামেরা যে কারো পছন্দ হতে পারে এই বাজেট রেঞ্জে। এবার এই ফোনটির চিপসেট নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর। প্রথমবারের মতো সিম্ফনি তাদের মিডিয়াটেকের জি সিরিজের কোনো প্রসেসর ব্যবহার করলো, এটা দেখেও খুব ভালো লাগলো।
এটি একটি 12 ন্যানোমিটারের অক্টা কোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে আছে পাওয়ার ভিআর জিই 8320 আর এই ফোনটির আনটুটু বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 1,02,000 এর মতো যেটা বেশ দারুণ ব্যাপার এই বাজেট ফ্রেন্ডলি ফোনের কাছে তবে মনে রাখবেন এটা কোনো হাই পারফরম্যান্স সেন্ট্রিক গেমিং প্রসেসর না এটা গেমিং বেস প্রসেসরের ভিতরেই সেটা হচ্ছে লো বাজেটের প্রসেসর এবং এটা মোটামুটি টুকটাক যেমন আপনি ফ্রি ফায়ার খেললে বেশ দারুণ পারফরমেন্স পাবেন লো গ্রাফিক্সে বা এইচডি গ্রাফিক্সে খেললে অন্যথায় এই ফোনটিতে আপনি যখন পাবজি অথবা স্পল 9 খেলবেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রেম ড্রপ দেখতে পাবেন আমরা খেলেছিলাম ছোটো ছোটো গেম যেমন লাইট গেমগুলো সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পেয়েছি এই ফোনটিতে কোনো প্রকার ল্যাগ বা হ্যাঙের ইস্যু এই ফোনটিতে ছিল ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 3GB র্যাম যেটি DDR4 টাইপের র্যাম এবং রম হিসেবে থাকছে 32GB ইন্টারনাল স্টোরেজ 32GB র্যাম নিয়েও এই ফোনটি ভালো স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম হয়েছিল কারণ এই ফোনটিতে থাকা অ্যান্ড্রয়েড 10 এবং বেসড অন স্মুথ ইউআই এখানে বেশ দারুণ পারফরমেন্স পেয়েছি এই ফোনটির ওভারঅল স্মুথ ইউআই এর কারণে এখানে অনেকটা স্টক অ্যালাইক পারফরমেন্স দেখতে পাবেন যা বেশ ভালো ব্যাপার কোনো প্রকার কম্প্রোমাইজ থাকছে না এর পারফরমেন্সটা অনেককেই সন্তুষ্ট করতে পারে আর ফোনটিতে ইনবিল্টভাবে গুগলের সব ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে যেগুলো অনেকটাই র্যাম হাংরি কম হয়ে থাকে আর ফোনটির অ্যাপস ওপেনিং ক্লোজিং বেশ ভালো ছিল একটু লেট কিন্তু অবশ্যই ভালো ছিল বলা যায় কোনো প্রকার অতিরিক্ত লেট ছিল না এই ফোনটিতে এবং স্মুথ পারফরমেন্স পাবেন যখন আপনি স্ক্রলিং বা অ্যাপ ওপেনিং ক্লোজিং করবেন এবং এখানে মাল্টিটাস্কেও খুব সুবিধা পাচ্ছিলাম মাল্টিটাস্ক এখানে করা সত্ত্বেও খুব স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছিল ব্যাকগ্রাউন্ডে 5-7-8-10-12 অ্যাপ রাখাই যাচ্ছিল সেক্ষেত্রেও ভালো পারফরমেন্স এই ফোনটি দিতে পারছিল ফোনটির সিকিউরিটি সেকশনে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার স্পিড তুলনামূলক অনেকটাই স্লো এখানে অ্যানিমেশনের দুর্বলতা অনেকভাবেই দেখা যায় এখানে অ্যানিমেশন খুবই স্লো আঙ্গুলে লাগা মাত্রে ইনস্ট্যান্ট আনলক তো করেই না আরও অনেক লেটে আনলক করে খুবই ডিসঅ্যাডভান্টেজ মতো ব্যাপার আরও থাকছে ফেস আনলক সুবিধা ফেস আনলক সুবিধা কিছুটা ভালো বলবো আমি অতিরিক্ত ইনস্ট্যান্ট ফোনটি আনলক করতে পারে না ফেস আনলক সুবিধা দিচ্ছে এটাই একটা বড় ব্যাপার এই ফোনটির ক্ষেত্রে লাস্টলি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক ব্যাটারি সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 10W ফাস্ট চার্জার যদিও অনেকটাই জানতে পারছি এটি নাকি 18W ফাস্ট চার্জার সাপোর্ট করবে ডে টু ডে ইউজে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন অনায়াসে 2 দিনের মতো ব্যাকআপ পাবেন যারা মডারেট ইউজার করেন এবং যারা হেভি ইউজার তারা অবশ্যই একদিনের কিছুটা হলেও বেশি ব্যাকআপ পাবে আর ফোনটিকেও চার্জ দিতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে আর ফোনটি কিছুটা হিটিং ইস্যু আছে যখন আপনি ব্যাটারি চার্জ দিবেন অথবা ক্যামেরা অ্যাপসে থাকবেন সেক্ষেত্রে কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করবেন তবে অতিরিক্ত কোনো হিটিং ইস্যু থাকছে না লাস্টলি এই ফোনটিকে নিয়ে কিছুটা ওভারভিউ দেওয়া যাক এই ফোনটিতে থাকছে 5 সোল ডিসপ্লে ইউএসবি টাইপ সি পোর্ট মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর আর থাকছে 5000 mAh ব্যাটারি অবশ্যই এই বাজেট অনুযায়ী এগুলো অনেকটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার এবং অনেকটা ইমপ্রেসিভও বলা যায় আর এই ফোনটিতে থাকা দুর্বল সেক্টরটা হচ্ছে এই ফোনটির সিকিউরিটি সেকশন এখানে অনেকটা ইনস্ট্যান্ট ফেস আনলক সুবিধা হওয়া দরকার ছিল এবং রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ইনস্ট্যান্ট আনলক হলেও বেশ ভালো হতো আরও সত্য করে বলা যায় এই ফোনটিতে থাকা 10W ফাস্ট চার্জার এখানে অবশ্যই তারা 15W অথবা 18W একটি চার্জার ব্যবহার করতে পারে ওভারঅল এই ফোনটি বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি ফোন আমারও খুব পছন্দ হয়েছে এই স্পেক অনুযায়ী এই বাজেটের ফোনটাকে নিয়ে সো ভিউয়ার্স আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ